নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 5ই মার্চ, 17ই জুন 2023, এই 104 দিন সুবর্ণ সুযোগ আসতে চলেছে 6 রাশির। দুনিয়া কাঁপাবে এই 6 রাশি। 5ই মার্চ রবিবার 2023 সন্ধ্যা 6:29 আপনার শনি মহারাজ অস্তমিত থেকে উদয় হচ্ছে এবং 104 দিন শনি কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় অবস্থান করবে 17ই জুন পর্যন্ত, এবং পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই যে 104 দিন হাতের মুঠোয় দুনিয়া আসবে, শনি মহারাজ ধনবর্ষা করবে এই 6 রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি, যে 6 রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। এই 6 রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, 17ই জুন পর্যন্ত শনি কিন্তু মার্গী থাকছে, 17ই জুনের পর শনি কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। দেখুন, বক্রী হয়ে যাওয়ার পর কি রেজাল্ট দিবে তার উপরও কিন্তু আমি খুব শীঘ্রই ভিডিও কিন্তু নিয়ে আসতে চলেছি। তো এখন আপনারা জেনে নিন, শুধু 5ই মার্চ যে শনি অস্তমিত থেকে উদয় হয়ে যাচ্ছে, এই 104 দিন শনিদেব কি ফল দিতে চলেছে 6টি রাশির ক্ষেত্রে। অস্তমিত মানে কি? অস্তমিত হচ্ছে অন্ধ অবস্থায় থাকা। এই অন্ধ অবস্থা থেকে কাটিয়ে আপনার শনি কিন্তু পজিটিভ ফল কিন্তু দিবে। এই 104 দিন শনি কিন্তু এই 6 রাশিকে বেশ কিছু দিক থেকে সুযোগগুলো কিন্তু নিয়ে আনবে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি একে একে জানাবো। আমি একটি কথা বারবার বলেছি, শনি যাপ দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। এই জন্য আমি বারবার বলি, শনি কলিযুগে কর্মের কারকগ্রহ, শনি হচ্ছে অর্থের কারকগ্রহ, শনি হচ্ছে সন্তানের কারকগ্রহ, শনি হচ্ছে সুখের কারকগ্রহ। আমরা 7.5 মানে ভয় করি, ঢাইয়া মানে ভয় করি, কিন্তু দেখি না যে শনির প্লেসমেন্টটা কেমন রয়েছে, শনির বলবত্তা কেমন রয়েছে, শনি অস্তমিত রয়েছে না শনি নিচস্থ রয়েছে, না শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে, না পাপকর্তারি যোগে রয়েছে, সেটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। নিজের মতন করে ভাবলে হবে না যে শনি মানেই খারাপ তা না। শনি মানুষকে কোটিপতি অনেক উঁচুতে কিন্তু নিয়ে যায়, খুব গ্রাউন্ড লেভেল থেকে হায়ার লেভেলে কিন্তু নিয়ে যায় শনি। আমি বারবার বলছি, শনিকে মজবুত করতে গেলে অবশ্যই আপনার নিজের নেচারকে চেঞ্জ করতে হবে। শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ। আমি বারবার বলছি, যারা বাস্তবে নির্ধনী লোক আছে কি না, তাদেরকে সামান্য কিছু দান করুন। দান করাতে কী হয় জানেন? দান করলে আপনার কিন্তু, আপনি যেটা ইনকাম করছেন তার 10% যদি আপনি দান করেন, আপনার ইনকাম আরও বৃদ্ধি করবে। রাস্তার কুকুরকে যদি আপনারা খাওয়ান, তাতে শনি বিশেষভাবে আপনার খুশি কিন্তু হবে, কারণ কুকুরকে আপনি
শনিবার করে যদি রাত্রেবেলা ভাত বা রুটি বা মিষ্টান্ন কিছু খেতে দিতে পারে, শনিবার রাত্রেবেলায় দিতে হবে সূর্য অস্ত যাওয়ার পর, তাহলে শনি কিন্তু আপনার ফেভারে কিন্তু আসবে। তাছাড়া আপনি সামর্থ্য অনুযায়ী প্রতিদিন কুকুরকে কিন্তু খেতে দিন, এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, মিরাকেল কাজ করবে। শনি, আমি বারবার বলছি, শনিকে নিয়ে অনেকের মানেই ভয়, ভয় ছেড়ে দিন। শনি মানে সবসময় ভয় না, এই জন্য বারবার বলছি নিজস্ব জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন। শনি দুঃখ দারিদ্রতারও কারক গ্রহ, কিন্তু শনি আপনার জন্মছকে কেমন রয়েছে? আমি দেখেছি শনির সাড়ে সাথে শনির মহাদশ আছে, প্রচুর অর্থশালী হয়েছে, যার কিছু ছিল না সে উচ্চ লেভেলে পৌঁছেছে। তো যে রাশির আমি কথা বলবো, এই 104 দিন সুবর্ণ সুযোগ আসতে চলেছে যে ছয় রাশির, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে যাচ্ছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যার আমি হাত ধরি কিনা তাকে টেনে তুলি, প্রত্যেকে কিন্তু হাত আমি ধরি না, আমি বারবার এই কথাটা বারবার বলি। কিন্তু যারা ঋণে পড়ে গেছে, দিয়ালে পিঠ ঠেকে গেছে, যারা শুধু একমাত্র নিজে সারেন্ডার হয়ে বলে স্যার আমাকে বাঁচান, তাদেরকেই কিন্তু আমি হাত ধরে টেনে তুলি। আমি আমার অভিধান থেকে ইম্পসিবলটা কেটে দিয়েছি। যারা কৌশিক রায়ের ভিডিও দেখেন কি না, দু চোখ পরে স্বপ্ন নিয়ে দেখুন। আমি আবারও বলছি, নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এই শনি উদয় হওয়াতে আগামী 104 দিন তুলা রাশির আটকে থাকা টাকা রিকভারি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে, আকর্ষিক অর্থ প্রাপ্তি হবে, এডুকেশনের জায়গা আপনাদের ভালো, আপনার শেয়ার বাজার থেকে লাভ এই সময় হতে চলেছে। দ্বিতীয় নম্বর যে রাশি, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির চতুর্থভাবে শ্মশান এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনার কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা এবং সুখ সাধন বৃদ্ধি কিন্তু করবে। তিন নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির মান সম্মান খ্যাতি বৃদ্ধি করবে, আপনাদের বিবাহের যোগ সৃষ্টি করছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। এই 104 দিন সুবর্ণ সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশির। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে, দেখুন কেরিয়ারের ক্ষেত্রে তো লাভ দিবে, প্রফিট আপনাদের দিবে, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, মান সম্মান আপনাদের বাড়বে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে মেষ রাশি। বেশ কিছু শুভ সংবাদ দুনিয়া কাঁপাবে মেষ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যোদয় হতে চলেছে, অষ্টমীতে ছিল ভাগ্যাধিপতি, অষ্টমীতে ভাগ্যোদয়, ভাগ্যের সাপোর্টে যে কোনো কাজ হবে, পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আপনার উচ্চ শিক্ষা যারা করছেন, হায়ার লেভেলে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির শ্মশান এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের করবে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে, মান সম্মান আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কর্মভাবে এই শ্মশান এবং মহাপুরুষ রাজ্য আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো নিশ্চিত রূপে আপনাদের কাটবে, আপনাদের ভাগ্যাধিপতি ভাগ্যের দ্বারা কর্ম কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা রিকভারি এ সময় হবে, আপনাদের মান সম্মান যশ এবং বিদেশ থেকে লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সর্বশেষ এবং অন্তিম যে রাশি, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ধনভাবে আপনার পারিবারিক সুখ, শ্বশুরালয় থেকে আপনার সম্পর্ক ভালো হবে, আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি হতে চলেছে,
আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার হবে ভাগ্যের দ্বারা, আপনাদের এই সময় কিন্তু ধন কিন্তু আসবে। এবং আপনারা যারা বিদেশের সাথে রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে লাভ কিন্তু আপনারা পাবেন। জয় শনি মহারাজের জয়। নমস্কার।